Hello friends, welcome to my channel Bengali blogger Mo. So just dekho, I just love rain. Amar brishti khub bhalo lage but oi bidyut chomkano ta bhalo lage na. Just dekho ki sundor brishti porche. এই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে থেকে আমার যে কি ভালো লাগে দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বৃষ্টি আজকে তো বৃষ্টিও হবে শুনেছি ঝড়ও হবে নাকি সবাই খুব সাবধানে থেকো আজকে এটা আমাদের বাড়ির পেছনের দিকে যে পার্কটা ব্যাক সাইডে আমার ফ্ল্যাটে এটা হচ্ছে ওই পার্কটা হাজবেন্ড তো নেই হাজবেন্ড কাজে বেরিয়ে গেছে মেয়ে মায়ের কাছে আমি এই জানলাটা খুলে বৃষ্টিটা সুন্দরভাবে অনুভব করছি ভালো লাগে এরকম বৃষ্টি কিন্তু ওই বিদ্যুৎ চমকানোটা আমার একদমই পছন্দ নয় খুব ভয় করে এরকম বৃষ্টি ভালো লাগে কিন্তু আজকে তো শুনছি ঝড় আসবে সবাই খুব সাবধানে থেকো বিকেলের মধ্যে যদি কেউ বাইরে থেকে থাকো বিকেলের মধ্যে বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করবে তাও যতদূর জানি যে কলকাতাতে বোধ হয় অতটা ঝড় হবে না 60-70 ইয়েতে মনে হয় হবে আমার মনে হয় না খুব একটা কলকাতাতে হবে আমার তো মনে হয় সব থেকে কলকাতা হচ্ছে সেফ একমাত্র কলকাতা বসে বসে বৃষ্টিটা দেখছি তাই ভাবলাম চট করে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে নিই এখন আমাদের বাড়ির ছাদে গেলে দারুণ লাগে আমাদের ব্যাক সাইডে পার্ক সামনে মাঠ ব্যাপারই আলাদা দারুণ দারুণ কিন্তু পার্কটা এমন মানে আমার মেয়েটা খেলতে যায় মেয়েকে নিয়ে যেতে হয় দূরের পার্কে বাড়ির কাছে পার্ক মানে একদমই কিছুই নেই পার্কটাতে শুধু গাছ আছে কয়েকটা এছাড়া আর কিছুই নেই আমার মেয়ে তো সবসময় বলে চলো চা খাও সকাল সকাল বৃষ্টি হচ্ছে দারুণ মজা হ্যাঁ জানি অনেকেরই অনেক কষ্ট কারণ অনেকে আছে যারা অফিস যাবে বাইরে যাবে কাজে বের হবে এরকম বে টাইমে যদি বৃষ্টি আসে অনেক কাজের প্রবলেম হয় আমরা তো ঘরে আছি আমাদের বেশ মজা লাগে কিন্তু যারা বাইরে যায় তাদের যে কত কতটা প্রবলেম আমার বড় তো বেরিয়ে গেছে কিন্তু ও অফিসে পৌঁছে গেছে ওর প্রবলেম নেই কিন্তু অনেকেই আছে এই বে টাইমে যদি বৃষ্টি চট করে নামে খুব প্রবলেম হয় সিরিয়াসলি আমরা তো ঘরে বসে বসে এনজয় করছি মজা করছি বা কী সুন্দর বৃষ্টি কী আনন্দ কিন্তু যারা যাদের কষ্টটা হয় তারাই জানে চলো বন্ধুরা টাটা এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি মাঝে মধ্যেই চলে আসবো হ্যাঁ টাটা